يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো নফল রোজা এবং নফল রোজার ফজিলত কি। এগারো মাসে নফল রোজা কি কি আছে সে বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ রাসূল বলেছেন যে যে কোনো ইবাদত তোমরা করবে সে ইবাদতটা অব্যাহত রাখো, বজায় রাখো, সেটা যেন সারা বছর চলে, সেটা রোজা হোক এবং সলাত হোক। আমরা এক মাস রোজা রাখলাম, এর পরে পরেই আল্লাহ রাসূলের সুন্নাত হলো সারা বছর এগারো মাস তিনি বিভিন্ন রকম বিভিন্নভাবে রোজা রাখতেন। অর্থাৎ এগারো মাসের পরে প্রত্যেক মাসে একটা দুটো রোজা রাখা মানে হলো যে রোজা রাখার এই ইবাদতটা সারা বছর অব্যাহত রাখা হলো। ঠিক সলাতের ব্যাপারেও তাই বলা হয়েছে যে তারাবি সলাত আদায় করার পরে পরে রাতের সলাত, তারাবি সলাত যেমন রমজান মাসে আদায় করছো ঠিক ওই রকমভাবে সারা বছর যেন করো। তোমরা তার মতো হইও না যে ব্যক্তি রাত্রিতে নামাজ সলাত আদায় করলো পরে আবার কিছুদিন পরিত্যাগ করলো, ছেড়ে দিল, তার মতো হইও না। অর্থাৎ রাতের নামাজ অল্প হলেও প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিতে আদায় করা এটা দরকার, এটা হলো সুন্নাত এবং আল্লাহ রসুলের পদ্ধতি। রমাজানের রোজার পরে একটি মাস আছে আমাদের সম্মুখে বা আমরা সেই মাসে অবস্থান করছি, সেটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত অনেক আছে। শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু আইয়ুব আনসারি থেকে বর্ণিত আছে বুখারী মুসলিম শরীফের হাদিস, যে মান সামা রমাজানা সুম্মা আতবাহু তিস সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমাজানের রোজা রাখবে, রোজা রাখলো তারপরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো, মানে সারা বছর রোজা রাখার সমান সে নেকি পাবে। এই একটাই হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফে আছে যে যদি রমাজান রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাস যেটা আমরা অবস্থান করছি এই মাসে রোজা রাখে ছয়টি রোজা, তাহলে সারা বছর রোজা রাখার সমান নেকি সে পাবে। বিষয় হলো যে এই ছয়টি রোজা কীভাবে রাখব, লাগাতার রাখতে হবে মানে পরপর রাখতে হবে, না মধ্যে মধ্যে ছেড়ে ছেড়ে রাখব, না প্রথম দিকে না শেষ দিকে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো স্পষ্টভাবে কোনো দলিল বা হাদিস পাওয়া যায় না যে এই মাসে কিভাবে রাখতে হবে, এ বিষয়ে কোনো স্পষ্ট দলিল নাই। এই জন্য ওলামাগণ বলেছেন যে তার ইচ্ছা এই মাসে যেভাবে রাখতে পারে, ছেড়ে ছেড়েও রাখতে পারে বা লাগাতার পরপর রাখতে পারে, প্রথম দিকে শেষ দিকে মধ্য দিকে যে কোনো সময় এই মাসের মধ্যে ছয়টি রোজা রাখতে পারে। তাহলে এই ছয়টি রোজা রাখলে এই সব। এরপরে আরাফার রোজা, আরাফার রোজা এর ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু কাতাদা থেকে বর্ণিত আছে যে সাওমু ইয়াউমি আরফা ইউকাফিরু সানাতাইন, আরফার রোজা কেউ যদি রাখে, আরফার রোজার ফজিলত হল যে দুই বছরের গুনহা মিটিয়ে দিবে। আরফার রোজা রাখা হলে দুই বছর আগেকার এবং পরেকার, আগেকার এবং পরেকার দুই বছরের গুনহা মিটিয়ে দিবে। এই হাদিসটি আছে আবু দাউদে, আবু কাতাদা থেকে বর্ণিত, আবু দাউদের হাদিস সহিহ হাদিস, যে আরফার দিনে রোজা রাখতে হবে, যেই দিন হাজিরা আরফার দিনে
আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিন সারা বিশ্বে সকলেই রোজা রাখবে এটা রোজা রাখা সুন্নাত এবং এর ফজিলত হলো এটাই যে সারা দুই বছরের গুনাহ মিটিয়ে দেওয়া হবে পরে এবং আগেকার দুই বছরের গুনাহ আসুন এবার আমরা দেখি মুহররমের রোজা মুহররম মাস এই মাসের রোজার ফজিলত অনেক এই মাস লাইল এই হাদিসে আছে যে মানে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ তাহলে এখানে এর ফজিলত এত ফজিলত যে রমজানের পরে পরেই এর স্থান মুহররম মাসের রোজা রাখা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা 10ই মুহররম মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখছো ইহুদিরা বলল যে এটা হলো একটা ভালো দিন শুভ দিন এই দিনে মূসা এবং বনী ইসরাইলকে নাজাত দেওয়া হয়েছিল এবং ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল এই দিনে অতএব মূসা আলাইহিস সালাম তিনি এই দিনে রোজা রেখেছিলেন আল্লাহ রাসূল বললেন যে আনা আহাক্কু বি মূসা মিনকুম আমি হচ্ছি বেশি হকদার মূসার ব্যাপারে অতএব ফাসামাহু তিনি রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামিহি এবং রোজা রাখার আদেশ করলেন এই হাদিসটি বুখারীতে আছে যে তিনি রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করলেন অতএব মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা এটা হলো আল্লাহর নবীর সুন্নাত এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের ব্যাপারে তিনি আরো বলেছেন যে অভিযোগ করলেন সাহাবায়ে কেরাম কি ব্যাপার যে আপনি এই দিনে রোজা রাখছেন যেই দিনে ইহুদি এবং খ্রিস্টানরা যেই দিনটাকে তাআজিম করছে এই দিনে আপনি রোজা রেখে এই দিনটাকেও তাআজিম করছেন অর্থাৎ তাদের মতো করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসুমনাল ইয়াউমা তাসিআ আমি যদি তিনি বললেন ইনশাআল্লাহ আগামী দিনে অর্থাৎ আগামী বছরে 9 তারিখে রোজা রাখব অন্য হাদিসে আছে যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী দিনে 9 তারিখে রোজা রাখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁচে ছিলেন না তিনি ইন্তেকাল করেছিলেন কিন্তু তিনি মনোভাবটা তিনি জাহির করেছিলেন প্রকাশ করেছিলেন যে 9 তারিখেও রোজা রাখব এজন্য আমাদের জন্য সুন্নাত হলো যে 9 তারিখ এবং 10 তারিখ দুই দিনেই রোজা রাখা 9 তারিখেও রোজা রাখা এবং 10 তারিখে রোজা রাখা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা এটি হলো আল্লাহর রাসূলের সুন্নাত তিনি রেখেছিলেন তাই আমরা রাখব মুহররম মাস হলো এরপরে যে মাসটা আছে সেটা হলো শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন লামিয়া কুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু মিন শাহরিন আকসারা মিন শাবান এই হাদিসটি আছে বুখারী শরীফে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন রমজানের পরে যে মাসে তিনি সবচাইতে বেশি রোজা রাখতেন সেটি হলো শাবান মাস শাবান মাসে তিনি সবথেকে বেশি রোজা রাখতেন অন্য হাদিসে আছে যে তিনি প্রায় শাবান মাসে রোজা রাখতেন প্রায় মানে তিনি শেষ দিকে কিছুদিন বাদ দিতেন অন্য হাদিসে আছে যে কিছুদিন বাদ দিয়ে তিনি শাবান মাসে পুরোটাই রোজা রাখতেন এ ব্যাপারে তিনি উল্লেখ করেছেন সহি হাদিস যে শাবান মাসে বাৎসরিক আমল সুমহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় তো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় তিনি জানতেন না যে শাবান মাস কোন দিনে পেশ করা হয় আল্লাহ তাআলার দরবারে আমলগুলো কোন দিনে পেশ করা হয় তিনি এটা জানতেন না এই হাদিস থেকে আরো স্পষ্ট বোঝা গেল যে তিনি আলেমুল গায়েব ছিলেন না তিনি ইলমে গায়েব জানতেন না গায়েব তিনি জানতেন না
আমরা যেটা দাবি করি যে ইলমে গায়েব মানে আলেমুল গায়েব তিনি ছিলেন, গায়েব জানতেন না তিনি। তিনাকে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানানো হতো সেটা তিনি জানতেন, আল্লাহ তাআলার তরফ থেকে অনেক কিছু জানানো হয়েছিল, অতএব তিনি সেগুলো জানতেন। এই থেকে বোঝা গেল। এবং এই শাবান মাসে তিনি শাবান মাসে এই রিপোর্ট পেশ করা হয় এবং তিনি জানতেন না, এজন্য প্রায় তিনি রোজা রাখতেন। এবার আসুন আমরা জানি যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে, প্রত্যেক সোমবার প্রত্যেক মানে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম ইবনে মাজার হাদিস, নবী সাল্লাম তিনি কানায়াত হাররা ইয়াউমাল ইসনাইল ও ইয়াউমাল খামিস, নবী সাল্লাম তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতেন। ইবনে মাজার হাদিস, সহি হাদিস, তিনি চেষ্টা করতেন। আবু কাতাদা থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইল ইয়াউমিল খামিস, ইয়াউমিল ইসনাইল এখানে খামিস নাই, ইয়াউমিল ইসনাইল মানে সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে হাজা ইয়াউমুন, এটা এমন একটা দিন, উলিদতু ফিহি, আমি এই দিনে আমার জন্ম হয়েছে, ওয়া বুইসতু ফিহি, এবং এই দিনে আমাকে নবী রূপে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এবং তিনি বললেন যে উনজিলা ফিহি, এবং এই দিনে উনজিলা আলাইয়া ফিহি, এবং এই দিনে প্রথম ওহি আমার প্রতি নাজিল হয়েছিল। তাহলে এই দিনেই অর্থাৎ সোমবার সোমবার বারের দিনেই মানে প্রথম ওহি নাজিল হয়েছিল, সোমবারে তিনি তার জন্ম হয়েছিল এবং সোমবারে তাকে নবী রূপে প্রেরণ করা হয়েছিল, নবীর নবুয়াত দান করা হয়েছিল সোমবারের দিনেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে সোমবারের দিনে কি হয়, সোমবারের দিন এই হাদিসটি আছে যে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিরমিজি শরীফের হাদিস, যে তুরাজুল আমাল, যে সমস্ত আমল মানুষের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার দরবারে ইয়াউমাল ইসনাইল ইয়াউমাল খামিস, এই সোমবার, ইয়াউমাল খামিস বলতে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আমল সমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। ফা উহিব্বু, আমি পছন্দ করি যে আমার আমলগুলো পেশ করা হোক, আমি ওই অবস্থায় যে অবস্থায় আমি রোজা থাকি, অর্থাৎ রোজার অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। এই হাদিসটি তিরমিজিতে আছে, সহি হাদিস। তাহলে মানে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় এবং এই দিনে রোজা রাখা উত্তম। এবং তিনি এটা উল্লেখ করলেন যে এই জন্য আমি এই দিনে রোজা রাখি এবং এই দিনে রোজা রাখা আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলো মানে আল্লাহ দরবারে পেশ করা হোক। আইয়ামে বীজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে বীজ বলতে বলা হয় যে প্রত্যেক মাসে তিনটি রোজা, প্রত্যেক মাসে তিনটি রোজা মানে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা তা আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বন্ধু আমার খালিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন তিনটি কাজের, বিসালাস তিনটি কাজের। একটি হলো যে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখার আমাকে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। আর একটা হলো যে চাস্তের সলাত আদায় করার, চাস্তের নামাজ পড়ার আমাকে আদেশ করেছেন। এবং তিন নম্বর হলো যে মানে ঘুমাবার আগে শোবার আগে বেতের পড়ে নেওয়ার আদেশ করেছেন। এখানে এই হাদিসে উল্লেখ হলো যে বেতের পড়তে হবে শোবার আগে, অর্থাৎ গুরুত্ব বোঝানো হলো। এবং অন্যান্য আরো হাদিসে যেগুলো আমরা পাই যে শেষ নামাজ বানাতে হবে, শেষ নামাজ করতে হবে, সেটা হলো বেতের নামাজ, বেতের নামাজকে শেষ নামাজ বানাও মানে শেষে পড়ো বেতের নামাজটাকে। আর এই হাদিসে হলো যে ঘুমাবার আগে নামাজটা পড়ো, মানে এই হাদিসের তারুজ হলো, এই হাদিসের মধ্যে মোতাবেকাত হলো যে যদি ঘুমাবার আগেই তুমি পড়বে
আর এটা এরকম হয় না যে না আমি পরে পড়ব বলে ঘুমিয়ে যাবে ফজর হয়ে যাবে তারপরে বিতর নামাজটা বাদ দিয়ে দেবে এরকম নাই গুরুত্ব আরোপ হলো যে তুমি ঘুমাবার আগে এটাকে আদায় করবে আর ঘুমা ঘুমিয়ে যে এই নামাজকে বাদ দিবে এরকম জানো না হয়ে যায় অতএব অন্য হাদিসে এই আইয়ামে বীজের ব্যাপারে বলা হয়েছে কাতাদা বিন মিলহান থেকে বর্ণিত আছে কাতাদা বিন মিলহান বলেন যে ইয়া আমুরুনা বিসিয়া বি আইয়ামিল বীজ যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে আদেশ করতেন আইয়ামে বীজে রোজা রাখার আদেশ করতেন আর আইয়ামে বীজ হলো যে 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ এই প্রত্যেক মাসের 13 এবং 14 এবং 15 তারিখে রোজা রাখার তিনি আমাদেরকে আদেশ করতেন এবং এই রোজার এই হাদিসটি আবু দাউদে আছে সহিহ হাদিস এবং এই রোজার ফজিলত হলো যে সারা বছরের রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে মানে কেউ যদি মাসে তিনটি করে রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো ঠিক ওইরকম ভাবে শাওয়াল মাসেরও সেই ফজিলত যে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে অতএব বোঝা গেল যে এই নফল রোজার অনেক ফজিলত আছে নফল রোজার অনেক ফজিলত আছে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাজানা এখানে রমাজান উল্লেখ করেছেন কিন্তু অন্য হাদিসে আছে যে যদি কোনো ব্যক্তি এমনিতেই আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কোনো রোজা রাখবে যে কোনো রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগেকার পিছেকার গুনাহ মাফ করে দিবেন এবং তার আরো অনেক ফজিলত আছে রোজা রাখার জন্য যদি কেউ এর পরেও আরো রোজা রাখতে চায় মানে এই যে দিনগুলো বলা হলো এই দিন ছাড়া আরো যদি বেশি রোজা রাখতে তা রোজা রাখতে চায় তাহলে উত্তম রোজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন আমার থেকে বর্ণিত আছে আমার এবং উমারের মধ্যে পার্থক্য আছে আব্দুল্লাহ বিন আমার থেকে বর্ণিত আছে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান তুমি একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো মানে একদিন রোজা রাখবে আর একদিন রোজা পরিত্যাগ করবে এই রোজা হলো যে ফাজালিকা সিয়ামু দাউদ আলাইহিস সালাম এই রোজাটা হলো কার রোজা দাউদ আলাইহিস সালামের রোজা তিনি এইভাবে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা ছাড়তেন তারপরে বললেন হুয়া আফজালুস সিয়াম এটাই হলো সর্বোত্তম রোজা রাখা মানে কেউ যদি বেশি রোজা রাখতে চায় তাহলে একদিন রোজা রাখবে এবং একদিন রোজা ছাড়বে আর এটাই হলো সর্বোত্তম রোজা এই হাদিসটি বুখারী শরীফে আছে বুখারী শরীফের হাদিস এবং আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন যে আমি এর থেকেও বেশি রোজা রাখতে সামর্থ্য রাখি শক্তি রাখি আমি এর থেকেও বেশি রোজা রাখতে শক্তি রাখি ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন লা আফজালা মিন যালিক না এর থেকে উত্তম রোজা নাই এর থেকে আর উত্তম রোজা নাই এটাই হলো উত্তম রোজা যে একদিন রোজা রাখো এবং একদিন রোজা ছাড়ো বোঝা গেল যে এটা হলো সারা বছরের রোজা সারা বছরের রোজা অতএব নফল রোজার অনেক গুরুত্ব এবং ফজিলত আছে এজন্য আমরা সারা বছর মাসে না হলেও একটি দুটি রোজা রাখার অভ্যস্ত হব এবং এই রোজাটাকে আমলটাকে অব্যাহত রাখবো সারা বছর ঠিক এরকমভাবে তারাবির নামাজ আমরা যেরকমভাবে পড়েছিলাম যে সারা বছর তারা সারা মাস রমজান মাস তারাবির নামাজ পড়লাম এরপরে আর কোনো দেখা নাই বা নামাজের আর কোনো কথাই নাই আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই এটা করা ঠিক হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা তার মতো হয়েও না যে নামাজ মানে রাতের নামাজ পড়তে পড়তে ছেড়ে দিল তাদের মতো হয়েও না তাছাড়া আল্লাহ তাআলা সূরা নাহালে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা তোমরা ওই মহিলার মতো হয়েও না যে মহিলা তার দড়িকে পাকালো পাকানোর পরে আবার বাঁধন হ্যাঁ পাকাটাকে খুলে দিয়ে আবার যেমনকার তেমন করে ফেললো মানে যা ছিল তাই করে দিল এইরকম তোমরা হইও না অর্থাৎ এই যে কোনো আমল অব্যাহত রাখতে হবে যদিও অল্প হয় পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া যে হে আল্লাহ আমাদেরকে যেমনভাবে আমরা রমাজান মাসকে গুরুত্ব দিয়েছিলাম কোরআন তেলাওয়াত এবং রমাজান মাসে তারাবির নামাজ নফল ইবাদত বিভিন্ন ইবাদতগুলো যেভাবে গুরুত্ব দিয়েছিলাম সারা বছর যেন আমরা এই একই গুরুত্ব দিতে পারি
আর আমরা ফরজ সালাত বিশেষ করে যেন না ছেড়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।